দেখছি যখনই মিটিং মিছিল যায় কিছু হইত লাঠি তো থাকতোই দা কুড়াল খন্তা এবং এইসবও থাকতো কিন্তু বর্তমান সরকারের সময় কেন লাঠি হাতে ছাত্র জনতাকে আমরা দেখব এটা দেখতে ভাল লাগে না একদমই ভাল লাগে না রিক্সাওয়ালাও নাইমা বললো জানেন আজকে তাদের সাতটা দাবি দাবিগুলো ঠিক আছে কিন্তু সময়টা বাইশে নিল কি দেখছেন অস্থির করে হলাইতে চায় সরকারকে কোনো একটা খেলা আছে এর পিছনে কেউ একটু কাঠি নাড়তেছে কল কাঠি কেউ নাড়তেছে এই কল কাঠি কে নাড়তেছে তারই খুঁজা বাইর করতে হবে আসসালাম আলাইকুম দাবি আদায়ের মৌসুম বর্তমান সরকার আসার পর সবাই দাবি দাওয়া নিয়ে মাঠে আজকে রিক্সাওয়ালারা শাহবাগ দখল করছে তাদেরও দাবি সাত দফা দাবি তাদের দাবি নয় কিন্তু আনসারদের ছিল না তাদের দাবি অনে ছিল না কিন্তু সময়টা বেছে নিতে পারে নাই খুব খারাপ সময়ে তারা এই দাবিটা চেয়ে বসছে গত চোদ্দ বছর পনেরো বছর যে কোনো একটা টাইমে তারা চাইতে পারতো এবং চাইছেও কিন্তু কিন্তু রাস্তায় দাঁড়াইতে পারে নাই এবার কি করলো পুরা সচিবালয়ে ঢুকে গেল সচিবালয় জায়গাটা কেমন জানেন মনে করেন আমার পুরা শরীরের এই যে একটা জায়গায় ইম্পর্টেন্ট এই অর্গানটা হার্ট এইটা যদি বন্ধ হয়ে যায় আমি ময়ূরা যাব ঠিক একটা দেশেরও এই হাটটা হচ্ছে এই সচিবালয় এটারই তারা বন্ধ করে দিতে চাইছিল ওরা কিন্তু দুপুরের পরই ঢুকে গেছে এটার ভিতরে দেখেন এত বড় ছাত্র আন্দোলন হয়েছে কিন্তু সচিবালয় কেউ ঘেরাও করে নাই কারণ তারা জানে সচিবালয় ঘেরাও করা মানে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে পুরো পৃথিবী থেকে এবং গলা টিপা ধরা বাংলাদেশে গলা টিপে ধরা তাদের দাবি আদায় করছে তারা চারিদিকে কিন্তু সচিবালয়ে যায় নাই কিন্তু এরা সচিবালয়ে ঢুকে গেল কেন কোনো বাধা পায়নি কেন বাধা পায় নাই বর আগে তো পুলিশ দাঁড়ায় থাকতো লাঠি পিটা করতো এরকম একটা দৃশ্য এখন যদি দেখা যায় আমরাই বলুন দেখো দাবি আদায় করতে আসছে পুলিশ তাই পুলিশ বাধা দেয় নাই আর্মি ছিল আর্মিও লাঠি পিটা করে নেই তেমন বাধা দেয় নাই কারণ বাধা দিলেই আমরা ফেসবুকে বলতাম তাইলে আগে সরকারই তো ভালো ছিল একই কাণ্ড ঘটতেছে আবার পিটাইতেছে তারা তো ন্যায্য দাবি নিয়ে আসছে কোনো বাধা ছাড়া সচিবালয়ের ভিতরে ঢুকে গেল দুপুরের পর পর সচিবালয়ের ভিতরে দেখেন উপদেষ্টা থেকে আরম্ভ করি সচিবরা এবং একজন পিয়ন থেকে আরম্ভ করে কে নাই ওইখানে ক্যান্টিনের যে লোক আছে সেও তো সচিবালয় কাজ করে ওইখানে হাজার হাজার মানুষ বন্দী হয়ে গেল কে বের হইতে পারতেছে না সমন্বয়কারীদের মধ্যে দশ বারো জন গেল মানে আনসার থেকে ভিতরে এবং উপদেষ্টা কমিটির সাথে বসলো কথা বললো বলল যে আপনাদের দাবিগুলো ন্যায্য তারপরও কিছু সময় তো লাগবে আমরা মেনে নিব আপনারা কিন্তু না ওইখানেই দাবি হবে তাদেরকে ওইখানেই সব দিয়ে দিতে হবে পনেরো বছর কিছু পাইলেন না পনেরো বছর কেন আমার মনে হয় একানব্বই সালে এই আনসার গঠন হয়েছে তখন থেকে এত টাইম এত সময় দিতে পারলেন আর এখন তারা দাবি মানার পরও বলতেছেন যে আজকেই একদম লিখিত দিয়ে দিতে হবে আপনাদেরকে আপনারা গেলেন না রাত দশটা পর্যন্ত চারিদিকে ব্লক করে বসে রয়েছেন কেউ বাসায় যেতে পারতেছে না প্রত্যেকের ফ্যামিলি টেনশনে কারণ সময় তো খারাপ যে যারা পাইতেছে বুঝছেন না বুঝেনি তো একটা টাইমে ছাত্ররা আসলো পুলিশ কেন আসলো না এদেরকে লাঠিপিটা করতে আর্মি কেন আসলো না লাঠি করতে আমার ব্যক্তিগত ধারণা পুলিশ এবং আর্মি যদি বল প্রয়োগ করতো লাঠিপিটা করতো আমরাই বলতাম এটা কোনো কথা যার জন্য ছাত্ররা আসছে ছাত্ররা তাদেরকে সরাইবার চেষ্টা করছে মাইকিং করছে তারা উল্টা ছাত্রদেরকে ধাওয়া করছে এবং একশোর উপরে আহত হয়েছে ছাত্র ছাত্ররা ঝাঁপায় পড়ছে যাই হোক বাকি দৃশ্য আপনারা দেখছেন এবং ধরে নিয়ে একশো নয় জন এখন বর্তমানে আদালতে হাজির হয়েছে বাকিরা ভাইগে গেছে এদেরকে কি আইনে ভিতরে ঢুকাবে না ছেড়ে দেবে জানি না কিন্তু এদের দাবিটা যে ন্যায্য এটা আমি একমত এবং দেখেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উনি কিন্তু একটা জরুরি ভাষণ দিলেন গতকাল ওই ভাষণের মধ্যে কিন্তু স্পষ্ট লেখা আছে যে আমাদেরকে কাজ করার সুযোগ দেন লেখা আছে মানে ওনার বক্তব্য তো যেটা বলছে ডিরেক্ট বলছে উনি যে যান আপনাদের দাবি দাওয়া লিখিত দিয়ে যান আমাদেরকে কাজ করতে দেন অনেক অনিয়ম আমাদেরকে কাজ করতে দেন কিন্তু তারা শুনল না রয়ে গেলো তাদের বিবেক নাই বিবেক নাই আমি মনে করি কারণ কি জানেন এদেরকে যে পাঠাইছে কেউ তো পাঠাইছে এদের এই যে একশো নয় জন ধরা পড়ছে এদের মোবাইল যদি আপনি চেক করেন কার কার সাথে কথা বলছে কার কার সাথে চ্যাটিং করছে দেখবেন এদের থেকে দুই তিনজন নেতা বাইরে হইব এই আনসারেরই ভিতর থেকে নেতা বাইরে এরা কারা কোন জায়গার এখন অনেকে বলতেছে এরা গোপালগঞ্জের গোপালগঞ্জের থেকেই বেশি আনসারে চাকরি দেওয়া হয়েছিল কারণ এদেরকে নির্বাচনের সময় কাজে লাগাইতো হ্যাঁ গত তিন চারটা নির্বাচন আমরা দেখছি তো আওয়ামী লীগের তারা তো কাজে লাগছে পুলিশের সাথে কিন্তু তাদের বিবেক নাই বুদ্ধি নাই কিচ্ছু নাই জানেন যদি বিবেক বুদ্ধি থাকতো গ্রাম পুলিশ তাদের থাকার কথা ছিল এখন গ্রামে পানিবন্দি মানুষের পাশে তাদের তো তাদের পাশে থাকার কথা সেখানে না যায় তারা আসছে এখানে কেন ওই যে চিকন বুদ্ধি যে আমাদের তো দরকার এখন গ্রামে কাম চড়তো এখন আমরা এখানে আন্দোলন করুক তাড়াতাড়ি আমাদের আন্দোলনটা নিবে সিগনেচার দিবে আমরা করে না তারা কিন্তু ওইটাই চাইছে যে আমরা কোনো হেল্পে যাবো না যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে আর পনেরো বছর কিছুই তো পান নাই আপনারা জানি তো আমরা শুনছি অমুক পুলিশের বাড়ি দশটা হাজার কোটি টাকা আমরা র্যাবেরও শুনছি হাজার হাজার কোটি টাকা বাড়ি ঘর দেশে বিদেশে এবং আর্মির যে চিফ আদির সাহেবের সম্বন্ধে অনেক কথা শুনছি তার ভাইদেরকে ফাঁসির মঞ্চ থেকেও করে বাঁচায় দিছে এবং অনেক সম্পদ গড়ছে বাইরে এগুলো আমরা শুনছি কিন্তু আনসার ব্যাংকের থেকে লোন হাজার কোটি টাকা মাইরা দিছে বেগম পাড়ায় বাড়ি বানাইছে এগুলা কিন্তু শুনি নাই আনসারের ব্যাপারে একদমই না ভাই আমার মনে হয় আনসার কি টাকা পয়সা মারবে ও যে বেতন পায় ওই বেতন দিয়েই তাকে চলতে হয় ওরা আসলেই বঞ্চিত কিন্তু সময়টা আপনাদের ভালো না একদম ভালো ছিল না এই মুহূর্তে কোন একটা ষড়যন্ত্র চলতেছে আমার মনে হয় কোন একটা বিরাট ষড়যন্ত্র চলতেছে যে এই সরকারকে অস্থির কইরা তোলো একটার পর একটা আন্দোলন তুলা না আজকে কেন দেখেন এই যে রিক্সা পুরা চত্বর থেকে নিয়ে শাহবাগ দখল আছে যারা প্যাডেল মেরে রিক্সা চালায় নিজের পায়ে চালায় এই প্যাডেল মারা দাবি কি জানেন ন্যায্য দাবি যে এই মেশিনারা রিক্সা মেন রোডে উঠতে পারবে না কারণ মেন রোডে উঠলে এরা জোরে চালায় অ্যাক্সিডেন্ট হয় এবং এদের কাস্টমার ভাগায় নেয় ওরা তো পায়ে চালায় আমার যে জায়গায় যাবে তিরিশ টাকায় যারা মেশিন তার তো মনে করেন বিশ টাকায় চলে যেতে পারে সে তার তো কোনো খাটাখাটনি নাই তার মানে তারা কাস্টমার পায় না তারা আরেকটা সুন্দর কথা বলছে যে আমরা ট্যাক্স দিতে চাই আমাদেরকে লাইসেন্স দেওয়া হব পৌরসভা থেকে সুন্দর কথা এরকম তাদের সাতটা দাবি মানা হবে নিশ্চয়ই মানা হবে কিন্তু এই মুহূর্তে এই দাবি নিয়ে নামার মানে কি গতকালকে গেল আনসারদের সেটা আমরা দেখলাম কি কি হয়েছে এখন রিক্সাওয়ালাদের কারণ কি জানেন এটার মধ্যে একটা খেলা আছে এই খেলাটা কি জানেন তো আসলে গরিব মানুষ এরা যাক দেখি না ছাত্ররা এদেরকে পিঠায় কিনা মানে ছাত্র জনতা যে আন্দোলনের মুভমেন্টের যে লোকগুলো আছে এরা এসে এদের পিঠাই কিনা তখন একটা সেন্টিমেন্ট তৈরি হবে দেখছো তো ছাত্ররা ছাড়ে না ছাত্র জনতা ভাইদের বলবো আপনারা পিটা পিটিতে যায় না লাঠি হাতে নিয়েন না লাঠি হাতে নেওয়া অপরাধ কালকে আনসার বাহিনীর সাথে যেটা হয়ে গেছে ওই পর্যন্তই থামেন আর লাঠি হাতে নিয়েন না যারা দাবি দাওয়া করতে আসতেছেন তাদেরকে বলবো গতকালকে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইনুস যে ভাষণটা দিছে সেই ভাষণটা মনোযোগ দিয়ে শুনেন মনোযোগ দিয়ে শুনেন স্বাধীনতার পর এত সুন্দর ভাষণ তো আমি শুনি নাই সোজা কথা বলছে এই দেশ আপনাদের জনগণের আপনাদের প্রত্যেকটা দাবি দেওয়া আমরা মেনে নিব। শুধু একটু সময় দেন একটু সময় দেবেন না দুই তিন সপ্তাহ তো হয় নাই এখনই অস্থির হয়ে গেলেন আগে বন্যা বন্যা যে হইতেছে মানুষ যে বিপদে আছে সেটার দিকে নজর দেন সেটাকে আমরা আগে বাঁচাই তাদেরকে আমরা আগে বাঁচাই তারপরে এইসব দেখেন আগে বন্যা হলে কি দেখতাম হেলিকপ্টারে করে যাচ্ছেন দেশের অনেকে প্রধানমন্ত্রী সহকারে নিজের মোবাইলে নিজের ছবি তুলতেছেন দেখাইতেছেন তারপর এসে একটা প্রেস কনফারেন্স করতেছেন ওই যে এবার এই প্রেসটা ছিল ওই যে ফারজানা রূপার মতো সাংবাদিকদের জন্য অন্য সাংবাদিকদের ডাকতো না ওই সাংবাদিক ডায়িকা ওনার নিজের সাংবাদিক ডায়িকা এখানে বইসা কি কি দেখলেন বন্যায় সেটা বলতো এর মধ্যে ইমোশন থাকতো কান্না থাকতো অ্যাডভাইস থাকতো যে দেখেন শুধু বন্যার ক্ষতির দিকটা দেখলে হবে না বন্যাতে যে পলি মাটি আসে তাতে ফসল বৃদ্ধি হয় মানে কৃষকের উপকার হয় সেই দিকটাও দেখতে হবে এইভাবে বন্যার সার্টিফিকেট দিয়ে দিতেন মানে যে বন্যাটা হয়েছে এটা ভারতকে বদনাম করে লাভ নাই কিন্তু খারাপ দিকটা দেখলে হবে না এর সঙ্গে যে বলি মাটি দিচ্ছে এবং আমাদেরকে ভালো সেটা দিয়ে আমাদের ফসল ভালো হচ্ছে এইভাবে একটা গ্রিন সার্টিফিকেট দিয়ে দিত এটাও আমরা দেখছি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস কি করলেন না গেলেন বন্যার মানুষের হেল্পে না গেলেন ছবি তুলতে ফটো শোষণ করতে যায় নাই উনি হেলিকপ্টার তেল খরচ করে নাই ভাষণের মধ্যে আমরা কি বুঝলাম এক হাজার কোটি টাকার একটা ফান্ড করে ফেলাইছে বন্যার জন্য চিন্তা করেন উনি বন্যা যে হয়েছে এটা তো সামাল দিবেই বন্যার পরে আর যেন এরকম বন্যায় ক্ষয় ক্ষতি না হয় সেই প্রকল্প হাতে নিয়ে নিছে ভাষণটা শুনলে আপনারা বোঝেন না বুঝতে হবে আপনাদেরকে এবং বন্যার পর আপনাদের যাদের ক্ষতি হয়েছে ঘর বাড়ি গরু ছাগল হাঁস মুরগি সব পাবেন এরকম ইঙ্গিত উনি দিছেন তো শুধু একটু সময় দিতে হবে আপনাদেরকে দেখেন কি সুন্দর কথা বলছে যে অনেকে বলে আমি দেখতেছি যে অনেক বড় বড় যারা মনে করেন যে এই ছাত্র সমাজের সাথেও ছিল এই আন্দোলনের সাথেও ছিল যখনই এই সরকার আসলো তারা বলা শুরু করলো নির্বাচন কবে দিবে নির্বাচন কবে দিবে কি সুন্দর কথা বলছে নির্বাচন ছাত্র জনতা যেদিন চাইবে সেদিন দিবে কথাটা মনে রাখেন ছাত্র জনতা যেদিন চাইবে সেদিন দিবে এবং এবং এমনও কথা বলছে যে আমাদের এই বর্তমান সরকারের যারা আছে আমাদের কী কী সম্পত্তি আছে সব আমরা লিখিত দিব এবং আর আর যারা আসবে নতুন বড় বড় পোস্টে প্রশাসনের তাদেরও সম্পত্তি কী কী আছে জমা দিয়ে চাকরিতে জয়েন করবে এবং প্রত্যেক তিন মাস ছয় মাস পর নিশ্চয়ই আমাদেরকে হিসাব দিবে আর সাংবাদিক ভাইরা আছেন তো আপনারা হিসাব চাইবেন ওই প্রশ্ন না ওই আগে ডাইরেক্ট প্রশ্ন করবেন মতো তিন মাস পর যে আপনার সম্পত্তির হিসাব দেন আপনি ওই জায়গায় একটা বাড়ি ঘর দেখলাম বা ওই জায়গাটা রিসর্ট দেখলাম আপনি কোনো সম্পত্তিতে এটা ইন করে না আপনি অমুক ব্যাংকে এত টাকার হদিশ পাইছি ব্যাংকে জিজ্ঞাসা করেন যাই সাংবাদিকরা আপনাদের তো হাত বন্দি না এখন কুইলা দিছে ডিজিটাল নিরাপত্তা আইনের কথা বলছে যে এটা থাকবে না এটা ইঙ্গিত দিছে উনি এখন বলছে সাংবাদিকরা পুরা স্বাধীন কোন পুলিশ বাহিনী কোন রাজনৈতিক দলের না হয়ে কাজ করতে পারবে না এমন কোনো অজিহাত দিতে পারবে না কোনো পুলিশ বাহিনী যে আমাকে তো উপরওয়ালা চাপ দিয়ে এটা করাইছে এটা শুনতে রাজি না উপরওয়ালার কথা শুনবেন না আপনার আইনে যেটা আছে সেটাই করতে হবে বর্তমান সরকার তখনই নির্বাচন দিবে আমি মনে করি ব্যক্তিগতভাবে তখনই নির্বাচন দেওয়া উচিত যখন পুরো বাংলাদেশ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা একটা পরিবার হয়ে যাব তখন আপনি নির্বাচন দিবেন এর আগে নির্বাচন দিয়েন না সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ